Hi friends, welcome to my another vlog. আজ আমরা চলে এসেছি বলাকার সঙ্গে এখানে সামনেই বাজনাটা শুনে এখানে দাঁড়িয়ে পড়েছে দারুণ সুন্দর লাগছে আর এখানে কিন্তু নারায়ণ পূজা হয় পূজোর সময় এই বাজনাটা কিন্তু খুব ভালো লাগে জাস্ট এনার্জেটিক হয়ে যাওয়া যায় আর কি তো চলো আগে এখানে একটু ভিডিও করে তারপরে পরের প্যান্ডেলে যাব পূজোর সময় চারিদিকে এত আলো লোকজন দেখে নিজেরই মনটা খুব ভালো লাগে মানে মন খারাপ হলেও বাইরে বেরোলে মনটা ঠিক ভালো হয়ে যায় আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে এদিকে লম্বা রাস্তাটা এরকম হলুদ রঙের টুনি লাইট লাগিয়েছে জাস্ট দারুণ লাগছে আর এখানে আমার দিদি আমাকে রেকমেন্ড করলে সামনের প্যান্ডেলটা নাকি বিশাল ভূতের হয়েছে তাই বলে এটা আগে দেখতে তো চলো এখানে দেখছি লাইনও পড়েছে তেমন লাইনটা কিন্তু এখানে অনেকটাই পড়েছে তা হলেও ভূতের যেহেতু প্যান্ডেল তো লাইন এখানে কোনো ম্যাটার করবে না তো আগে লাইনে দাঁড়াই চলো আমরা লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি বিশাল এক্সাইটেড আমরা বিকজ সবাই বলছে যে এখানে নাকি বিশাল ভয়ের কিছু আছে ভেতরে তো চলো ভেতরে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে এতক্ষণ ভেতরে ভয়ে কথা বলতে পারিনি তোমরা সবাই দেখতেই পেলে যে কি ছিল ভেতরটা সিরিয়াসলি ভাবিনি আমরা এত কিছু হবে তো চলো এই সামনে আরও একটা প্যান্ডেল দেখে নিলাম এবার চলো নারায়ণতলায় আমরা এখন চলেছি নারায়ণতলার একদম মোড় মাথাতেই এখানে নারায়ণ পুজো হয় কিন্তু নারায়ণ পুজোটা খুব ফেমাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এখানে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে